আবহেও মাছ চাষের দিশা। অভিনব পদ্ধতিতে মাছ ও পাড়ে সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন বেকার যুবকেরা। অল্প জায়গায় মাছ চাষের ভেড়ি হলো পুকুর পার্কে কাজে লাগিয়ে পুকুরে মাছ ও পাড়ে নানান সবজি চাষ করে অধিক উপার্জন করা যায়। আর এই অভিনব পদ্ধতি অল্প খরচে বেশি লাভ। পুকুরে মাছ ও পাড়ে সবজি চাষে আগ্রহী হয়েছে হলদিয়ার বেশ কিছু বেকার যুবক সম্প্রদায়। হলদিয়া ব্লক মৎস্য দপ্তরের নিবিড় সহায়তায় মাছ চাষীরা দারুণ ভাবে উদ্বুদ্ধ। বর্তমান করোনা অতিমারির আবহেও মাছ চাষের অগ্রগতি অব্যাহত। নতুন নতুন অনেক তরুণ মাছ চাষে যেমন শুরু করেছে, তেমনি কাজ হারানো অনেক মানুষ কাজের দিশা খুঁজে পাচ্ছে এই মাছ চাষের মাধ্যমে। তবে শুধু মাছের ভেড়ি করে শুধু মাছ চাষ নয়, মাছ চাষের পাশাপাশি পাড়ের অনাপাতি জমিতে সবজি চাষ করেও লাভবান হয়েছেন হলদিয়ার মৎস্য খামারিরা। হলদিয়ার বিডিও সঞ্জয় দাস এ সময় প্রযুক্তিগত সহায়তায় এই অভিনব ভার্চুয়াল মাছ চাষের প্রশিক্ষণে সমগ্র মাছ চাষীদের আহ্বান জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে ভার্চুয়াল অনলাইন আধুনিক প্রযুক্তি অবলম্বনে মাছ চাষীদের পরামর্শ দিচ্ছেন হলদিয়ার মৎস্য আধিকারিকরা। আজকে আমাদের হলদিয়া ব্লকের বড়বাড়ি গ্রামের অত্যন্ত তরুণ যুবক সদ্য মাছ চাষে নেমেছে এই করোনা পরিস্থিতিতে। গৌতম মাঝি, তার ফার্মে এলাম, তো দেখছি যে ও যেরকম মাছ চাষের ক্ষেত্রে জৈব পদ্ধতি অবলম্বন করে মিশ্র চাষ করছে, তার সাথে সাথে পুকুর পাড়ে বিভিন্ন ধরনের সবজি গাছ লাগিয়ে যেভাবে চাষ করছে তার নিজের যে মাছ চাষের যে সমন্বিত চাষের যে উপার্জন অনেকাংশে বেড়ে গেছে। তো এই চাষের যে পদ্ধতি বা এর চাষের যে 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 আউটকাম সেটা দেখে আমাদের অন্যান্য যারা বেকার যে সমস্ত যুবক রয়েছে যারা মাছ চাষে উৎসাহিত হচ্ছেন তাদেরকে আমরা আরও বেশি করে উৎসাহিত করতে পারবো এই গৌতম মাঝির মাছ চাষকে একটা দৃষ্টান্ত হিসেবে ওদের কাছে তুলে ধরে। এবং আগামীতে আমরা এনার ফার্মে আরও বেশি করে ভার্চুয়াল ট্রেনিং এবং মাছ চাষিদেরকে নিয়ে এসে যাতে প্রশিক্ষণ করা যায় সেই বিষয়ে আমরা দপ্তর থেকে যথেষ্ট সহায়তা করবো। এবং গৌতম মাঝি এমন একজন তরুণ মাছ চাষি, সে আমাদের মৎস্য দপ্তরের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখে এবং আধুনিক মাছ চাষের যে প্রযুক্তিগুলি ওগুলো সে আয়ত্ত করে এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করে এবং সেগুলোকে সে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করছে। তো এক্ষেত্রে আমাদের যে সম্প্রসারণের কাজ, মৎস্য সম্প্রসারণের কাজটা অত্যন্ত সুবিধাজনকভাবে এরকম কিছু তরুণ মাছ চাষিকে যদি আমরা সামনে রেখে আরও মাছ চাষিদেরকে উৎসাহিত করতে পারি। আমার নাম সুমন কুমার সাউ, মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক হলদিয়া। আমার নাম গৌতম মাঝি, আমার বাড়ি বড়বাড়ি। তো আমি হলদিয়া ব্লক থেকে সুমন স্যারের কাছ থেকে ট্রেনিং নিয়েছি মাছ চাষের জন্য। তো আমি প্রথমে কাজ করতাম, কাজ করতে করতে দেখলাম অনেক সমস্যা হয়, যাতায়াতের সমস্যা হয় বা কাজেরও সমস্যা হয়, কাজ কখনো হয় কখনো হয় না। তো তারপরে আর একটা জিনিস দেখেছি যে সারাদিন সকাল থেকে বেরিয়ে গেলাম আবার সেই সন্ধ্যায় ঢুকলাম, কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোনো আনন্দ নেই মনের মধ্যে একটা। সেইভাবে আমি বললাম যে কাজ করে হবে না কিছু, কাজে কেন, কাজ করলে শুধুমাত্র সংসার চলবে কিন্তু কোনোদিন কোনো কিছু করতে পারবো না, আমি বড়ো হতে পারবো না। তো সেই হিসাবে কী করলাম, কিছু একটা করতে পারবো সেই হিসাবে আমার মাথাতে মাছের চাষ এলো। তো সেই জন্য আমি কী করলাম, হলদিয়া ব্লকে সুমন স্যারের কাছে গেলাম, সুমন স্যারের কাছে গিয়ে বললাম যে আমি স্যার ফিশারি করতে মাছ চাষ করতে আগ্রহী, তো আমাকে সাহায্য করুন। স্যার বললো ঠিক আছে তুমি শুরু করো, আমি সব কিছু সাহায্য করবো। তো সেই হিসাবে আমি দু তিনটা ট্রেনিং নিলাম, স্যারের পরিকল্পনা মতো আমি ফিশারি খুললাম। তো ফিশারি খোলার পর মাছ তো স্যার যে স্যার যেভাবে বলেছে মাছ ছাড়তে সেইভাবে মাছ ছাড়লাম, খাবারও সেইভাবে দিচ্ছি কারণ মাছও আমার খুব সুন্দর বাড়ছে। তো এবার দেখলাম যে আমি অনেক পয়সা দিয়ে পাড়টা করেছি, ফিশারি পাড়টা করেছি। তো ফিশারি পাড়টা করেছি তো সেই পাড়ের তো একটা খরচা হয়েছে, সেই জন্য আমি কী করছি পাড়টাতে আমি সবজি ব্যবহার করে চাষ করেছি। তো সবজি চাষ করে সেখান থেকে আমাকে সেই যখন এখানে থাকতে হচ্ছে আমাকে, তো সেখান থেকে আমি একটা ইনকাম যাতে এক্সট্রা আসে সেই জন্য কী করেছি, আমি সবজি লেগেছি, কী দিয়েছি না পুঁই দিয়েছি। তো পুঁই এই কারণে দিয়েছি কারণ পুঁইয়ের দাম যত কম হোক, কারণ পুঁইটা একবার যদি কাটি কিছুটা বিক্রি করে দিলে আবার ওটা কচিয়ে আবার মানে হয়ে যাবে, দু তিনবার আমি অনেক দিন পর্যন্ত ওটা বিক্রি করতে পারবো, সেই জন্য আমি পুঁই দিয়েছি গোটা পাড়ে। তো তারপরে কী দিয়েছি, পিফা দিয়েছি। তো পিফা দিয়েছি এই কারণে, পিফা গাছ একবার যদি লাগিয়ে দিই, আমি যদি পিফা গাছ একবার ভালো করতে পারি ওর পিছনে আর অতটা সার খরচা করতে হয় না, তো অটোমেটিক হতে থাকে, সেই জন্য আমি পিফা দিয়েছি। তারপরে আমি দিয়েছি শশা, শশা দিয়েছি কারণ শশারও মার্কেটে সব ফল হিসাবে হয় তো ওরও প্রচুর দাম আছে। তারপর ওর পাশাপাশি দিয়েছি আমি কলা, কলারও ভালো দাম আছে তো সেই জন্য কলাও দিয়েছি। তারপরে আমি দিয়েছি লঙ্কা, লঙ্কাটাও মার্কেটে ভালো চাহিদা, এখন সব কিছু মার্কেটে সবজি সব কিছু চাহিদা, সেই জন্য আমি সব কিছু দিয়েছি, পুরো পাড়টাকে আমি ইউজ করেছি। তো তারপরে এখান থেকে আমি ভালো ইনকাম করছি, এখানে থাকছি করছি, তো মাছ ফিশারিটাও দেখাশোনা হচ্ছে প্লাস পাশাপাশি সবজিও তো ইনকাম হচ্ছে,
তো মাছ তো আমার যেমন বাড়ছে বাড়ছে, তার পাশাপাশি ফিশারি মানে সবজি করে আমি আরো বেশি উন্নতি করছি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।